নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কন্যা রাশির ভিডিও। মে মাসে কন্যা রাশির মানুষ বা আপনি যদি কন্যা রাশির মানুষ হন, কী ফলাফল পাবেন, কী রেজাল্ট পেতে পারেন, কী হতে পারে, তার একটা জিস্ট বা পূর্বাভাস আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন না, বলার দরকার নেই, আপনারা জানেন, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকুন। চলুন আলোচনাটা শুরু করি। কন্যা রাশির ক্ষেত্রে কী হতে পারে, কী হবে, কী হতে চলেছে তার কথা বলি। কিন্তু তার আগে একটা কথা বলবো, এটা প্রত্যেক দিনই বলি রাশিফলে, যে বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন, এটার উপর ভরসা করে নেবেন না। আপনি ধরুন, আপনাদের বললাম এ মাসে বাড়ি হওয়ার যোগ রয়েছে, আপনি টাকা লাগিয়ে ফেলে বসে থাকলেন, আপনার হয়তো সময়টা ভালো চলছে না, অসুবিধায় পড়তে পারেন, তাই এটাকে জিস্ট হিসাবে ধরুন না, সেটাই তো সবচেয়ে ভালো হচ্ছে বা সেটাই তো বেস্ট হতে পারে। চলুন আলোচনাটা শুরু করা যাক। কন্যা রাশি হলে কী রেজাল্ট, কী ফল আপনার জন্য অপেক্ষা করছে বলি বা বলার চেষ্টা করি। প্রথম কথা, কন্যা রাশির জন্য তিনটে গ্রহের বলবত্তা মারাত্মক ইম্পর্টেন্ট হয়। বুধ, শুক্র, শনি এই তিনটে গ্রহের ওপর দাঁড়ায় কী ফল কন্যা রাশির হবে, বিশেষত মাসিক ক্ষেত্রে। বাৎসরিক ক্ষেত্রে আলাদা হয়, কিন্তু মাসিক ক্ষেত্রে, কারণ বুধ আর শুক্র মাসে মাসে রাশি পাল্টায়। মাসের শুরুতে বসে থাকছে বুধ শুক্র ভালো ঘরে, বা মাসে চলাকালীন বৃষ রাশির ঘরে বসছে, কিন্তু অ্যাকচুয়ালি রাহু যুক্ত হয়ে বসছে। বুধ কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং কাজের অধিপতি, চাকরি, তিনি রাহুযুক্ত হয়ে বসছেন। শুক্র ভাগ্য, অর্থ, শনি ভালো জায়গায় বসে রয়েছে, প্রেমের জায়গায় বসে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি শনি প্রেমের জন্য ভালো গ্রহ নয়, তাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম চাপ রেখে দেয়, প্রেম কিন্তু চাপে রাখে। চলুন আলোচনাটা শুরু করি। প্রথম কথা হচ্ছে শরীর এনার্জি লেভেলে ঘাটতি থাকবে, এনার্জি লাগবে না, ইচ্ছা করবে না, আরাম চাইতে পারে শরীর, একটু আরাম বা ভালো থাকা, একটু লেজিনেস হতে পারে, কাজের ইচ্ছাটা কম হতে পারে, বাট ওভারঅল ভালো থাকার জায়গা রয়েছে। ইভেন যারা অসুস্থতায় ভুগছেন তারাও ভালো থাকতে পারেন বা তারাও অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। আর একটা বেস্ট পয়েন্ট হচ্ছে গুরুজনদের স্বাস্থ্য ভালো থাকবে, এজেড পার্সন, সিনিয়র পার্সনদের, শুধুমাত্র মাসের শেষ দিকটা 20-21 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টা বাবা মায়ের শরীরের জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন, বা বাড়ির সিনিয়র পার্সনের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আমি আপনাদের কি বললাম, আমি আপনাদের বললাম যে শুক্র অর্থের কারক গ্রহ, সে রাহুযুক্ত হয়ে বসছে, তাই রাহুযুক্ত শুক্র কিন্তু অর্থের জন্য পজিটিভ ফল দেবে। খারাপ মানে আপনাদের শুনতে হয়তো ভুল হয়েছিল বা উল্টো শুনেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে রাহুযুক্ত শুক্র অর্থের ফ্লোটা কিন্তু ভালো করবে, কিন্তু রাহুযুক্ত শুক্র ব্যয়ও প্রচুর করায়, অতিরিক্ত খরচা করে। দেখবেন আপনি 1000 টাকা নিয়ে বাজারে যাচ্ছেন, কোথা দিয়ে সব শেষ, এই ব্যাপারটা তৈরি করবে। তাই সেভিংস করুন এবং খরচাটা একটু বুঝে করুন, খরচাটা একটু দেখে করুন, যেখানে যতটা দরকার খরচা করুন, তাহলেই অসুবিধা নেই। তৃতীয় ভাব কিন্তু পীড়িত, তৃতীয় ভাবে কেতু, তৃতীয় ভাবে বুধ শুক্র রাহুর দৃষ্টি মঙ্গলের ঘরে, তা তৃতীয় ভাব যেহেতু পীড়িত হচ্ছে, তৃতীয় ভাব হচ্ছে মানুষের সাহস, সাহসটা দুঃসাহস হতে পারে, চিন্তাটা দুশ্চিন্তা হতে পারে। চিন্তা করা ভালো, দুশ্চিন্তা করা তো খারাপ, সাহসটা দুঃসাহস, চিন্তাটা দুশ্চিন্তা, টেনশানটা ডিপ্রেশনে চলে যেতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি বেশি যাদের ভালোবাসেন তাদের থেকে একটু সতর্ক থাকুন, তারা কিন্তু ছুরিটা নিয়ে বসে থাকবে, এটা কিন্তু একটু খেয়াল রেখে চলার বা আমার তো মনে হয় লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। পারিবারিক শান্তি মোটামুটি হচ্ছে, পারিবারিক শান্তি, পারিবারিক সুস্থতা কিন্তু মোটামুটি হচ্ছে, খুব সুস্থতা বলতে শরীরের সুস্থতা নয়, মেন্টাল হেলথ পরিবারের মোটামুটি হচ্ছে। একটা চাপানুতোর ছোটোখাটো ঝগড়া অশান্তি বা একটা কি বলবো অস্বস্তিকর জায়গা কিন্তু তৈরি হতে পারে, এটা লক্ষ্য রেখে চলার দরকার আছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। সবচেয়ে বড় কথা বলবো, হাজব্যান্ড ওয়াইফ বা দাম্পত্য জীবনের জন্য কিন্তু খুব একটা শুভ সময় নয়, সপ্তমপতি ষষ্ঠে বসছে, ঝগড়ার কানেকশান তৈরি হয়, বিশেষত ইগো রিলেটেড প্রবলেমগুলো কিন্তু তৈরি করে দেবে। ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, হাজব্যান্ড ওয়াইফকে টাইম না দেওয়া, ওয়াইফ হাজব্যান্ডকে টাইম না দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু, এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে পারে, তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন এটা কিন্তু একটু খেয়াল রেখে চলুন। পড়াশোনার জন্য অত্যন্ত ভালো সময়, বাচ্চাদের ক্ষেত্রে একটু গোলযোগ হতে পারে,
কিন্তু যত ওপর দিকে যাওয়া যাবে তত ভালো ফল দিচ্ছে। কনসেন্ট্রেশন লেভেল ওই যে বললাম খারাপ রয়েছে, তাই ওটা আপনাদেরকে ভালো করতে হবে। বাট ওভারঅল যে কোনো ধরনের পড়াশোনা বা যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন, আপনারা কিন্তু বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে চলেছেন। অযথা দুশ্চিন্তা কম করুন, একটু পড়াশোনার টাইমিংটা বাড়ান, সময় দিন পড়াশোনার জায়গাকে, আর একটু সময় দিন। বাইরে যারা থেকে পড়াশোনা করছেন তারা একটু চাপে থাকতে পারেন, বিদেশের জন্য, বিদেশে থেকে পড়াশোনা করার জন্য গণ্ডগোলের সময় হচ্ছে, একটু খেয়াল রাখলে আমার তো মনে হয় বেটার হবে বা ভালো হতে পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। তাই এটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রেমিক প্রেমিকারা আনন্দ করতে পারেন, প্রেমিক প্রেমিকাদের জন্য খুব ভালো সময় হচ্ছে, যারা প্রেম করেন, ভালোবাসেন, কাউকে ভালোবাসেন, কাউকে পছন্দ। ইভেন অনেক ছেলে মেয়ে আছেন, অনেক মেয়ে আছেন বা ছেলে আছেন যারা বলেন আমি একজনকে ভালোবাসি বলতে পারি না। বলুন বলুন, না বললে কী করে তার এক্সপ্রেশনটা বুঝবেন? আপনি ভালোবাসেন, আপনি বলুন, রেজাল্ট আসবে মসে। পুরনো প্রেম ফিরতে পারে, আপনি হাটানসল চেষ্টা করুন, ঠিকঠাক চেষ্টা করুন, পুরনো প্রেমও ফিরতে পারে। এটা সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে, সন্তানরা কিন্তু ভোগাতে পারে, সন্তানরা অবাধ্য থাকতে পারে, সন্তানরা কথা শুনতে না পারে। ইভেন যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, যে বোনদের, তারা কিন্তু সতর্ক থাকুন, কারণ প্রেগনেন্সি বা প্রেগনেন্সি পিরিয়ড চলাকালীন বা চলার জন্য এই মাস খুব একটা শুভ হচ্ছে না। নিজেদের এবং নিজেদের স্বাস্থ্যর ব্যাপারে খেয়াল রাখুন, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন, ভুলভাল কাজকর্ম করবেন না, মানে ভুলভাল কাজকর্ম জেদের বসে কিছু এগুলো করবেন না, এটা কিন্তু আপনাদের জন্য গণ্ডগোল তৈরি করতে পারে, শরীরের জায়গায় গণ্ডগোল আনতে পারে। আমি বলবো বেস্ট হচ্ছে পড়াশোনা, পড়াশোনাটাকে আরও বেশি করে এনার্জি লাগানো উচিত, আরও বেশি করে মনোযোগ বাড়ানো উচিত, বা মনোসংযোগ বাড়ালে বা আমার তো মনে হয় আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট বা খুব ভালো ফল আসতে চলেছে এডুকেশান সেক্টর। ষষ্ঠভাবে বৃহস্পতি ক্যারিয়ারের জায়গায় চলে আসবো, সিক্সথ হাউসে বৃহস্পতি, যারা ফ্রেশার্স তারা আনন্দ করতে পারেন, নতুন চেষ্টা করছেন, নতুন কিছুর জন্য ভাবছেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, এক্সপেক্ট করুন ভালো হবে এবং আরও বেশি পরিশ্রম বাড়ান। হয়তো জেনে রেখে দিন খুব ভালো কিছু পাবেন না, এটা সত্যি কথা, কারণ বিশাল ভালো কিছু পাওয়ার সময় চলছে না। কিন্তু একটা বেকার ছেলে যদি 10,000 টাকা মাইনেরও চাকরি করতে শুরু করেন, তার কাছে তো অনেক সেটার সময় চলছে, তাই মাথা গলানোর জন্য ভালো সময় হচ্ছে। কিন্তু জেনে রেখে দিন, ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট আপনাদের এই মাসে করছে না, নবমপতি রাহু যুক্ত, তাই যা করবেন ভাগ্যর ভরসায় করছেন, চলো লাক ট্রাই করি, আমি বলো ট্রাই করবেন না, কনফার্ম হন, নিজের হাতের কাজ করুন, নিজে জানেন এটা করবেন, করতে পারবেন, তাহলেই বস এগোন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রচুর প্রেশার নিতে হবে জেনে রেখে দিন, চাকরি ক্ষেত্রে চাপ টেনশন নিয়ে কাজ করতে হবে। আপনাকে বলা হলো যে ধরুন কিছু একটা, এই আংটিটা আপনাকে হয়তো তৈরি করতে হয়, এই আংটিটা আপনার চাকরির জায়গায় এটা করতে হয়, আপনাকে এই আংটিটার সাথেও এই আংটিটাও করে দিতে হবে, ঘটনা হচ্ছে এটা, এই রকমই চাপ নিয়ে আপনাকে চলতে হবে, বা অন্যর দায়িত্ব, অন্যর কাজগুলো আপনাকে করতে হবে, কিন্তু স্যাটিসফ্যাকশন কম পেতে পারেন, এই জায়গাটা কিন্তু বন্ধুরা নির্দেশ করছে। তাই এই দিকটা বা এই জায়গাটা আপনাদেরকে আমি সতর্ক বা সাবধানে চলতে বলবো। চাকরির জায়গায় উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, কথা কাটাকাটি, উত্তেজনা বৃদ্ধি হতে পারে, এ মাসে ঠান্ডা মাথায় চলুন এবং পরিস্থিতি মানুষ চিনুন, পরিস্থিতি ওয়াচ করুন, দেখুন কী হচ্ছে বা কীভাবে চলছে, সবটা দেখে নিয়ে আপনি এগোন, আমার তো মনে হয় সেটা আপনাদের জন্য বেস্ট রেজাল্ট দেবে। তবে বিজনেস পার্সনরা সাবধানে ব্যবসা করুন, ব্যবসায়িক ক্ষেত্রে ধোকা বা প্রতারণার জায়গা থাকছে এবং টাকা পয়সার ব্যাপারে ব্যবসা ক্ষেত্রে কিছু চোট হওয়ার ভয় থাকছে। ওভারঅল খুব বেশি অসুবিধা নেই, মোটামুটিভাবে ব্যবসা চালাতে পারবেন, কিন্তু পরিস্থিতিগুলো বিজনেসের জন্য বা ব্যবসা করার জন্য খুব শুভ এটা কিন্তু বলতে পারছি না। তাই কন্যা রাশির মানুষ হলে ব্যবসাটা একটু মেপে করুন, বুঝে করুন, আপনি পুরো নিজের ব্যবসাটা নিজে সামলাবেন, সবচেয়ে ভালো হচ্ছে বা সর্বাপেক্ষা শুভ কিন্তু এটা। তবে কন্যা রাশি ওভারঅল ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, নবমপতি নবমভাবে বসে থাকছে, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, যে কোনো বাধা, যে কোনো বিপত্তি, যে কোনো গোলযোগ যাই আসুক আপনারা কিন্তু উতরে যেতে পারবেন বা আপনারা কিন্তু পার করে দিতে পারবেন, এটুকু কথা আমি আপনাদের দিতে পারি, এটুকু কথা আমি আপনাদের বলতেই পারি আপনি যদি কন্যা রাশির মানুষ হন। যারা বিয়ের চেষ্টা করছেন এবছরে তারা সতর্ক থাকুন, কারণ এই বছর বিয়ের যোগাযোগ বা বিয়ের যোগাযোগ হওয়ার জন্য, মানে সরি এই মাসে খুব ভালো ফল দিচ্ছে না। ইভেন
বিয়ের কথাবার্তা মিটতে গিয়েও কোনো না কোনোভাবে যদি প্রবলেম তৈরি হতে পারে, তাই আপনি কিন্তু বিয়ের ব্যাপারে বা আপনার ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে এগোচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা, থানা পুলিশ কোর্ট কাছারি, ইভেন ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম যাদের ছিল সেটা কিন্তু অনেকটা কমতে পারে। থানার ঝামেলা, আপনার কোনোভাবে পুলিশি ঝামেলা, মামলা মকদ্দমা, আশা করতে পারি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট আসতে চলেছে আপনার কন্যা রাশি হলে। তাই টেনশন চলবে কিন্তু ক্ষতি হবে না, চাপ কম নিন, আপনি শান্ত হয়ে নিজের মতো করে আপনার কাজগুলো করে যান, খুব খারাপ হচ্ছে না, বাধা বিপত্তির জন্য তৈরি থাকুন, ওভারঅল ভালো রেজাল্ট আসতে পারে। এই একটা জিস্ট কন্যা রাশির ক্ষেত্রে, আশা করতে পারি ভিডিওটা আপনাদের চলার পথে কাজে লাগবে। আর যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশান দেখুন, সমস্ত তথ্য বা ইনফরমেশনগুলো দেওয়া আছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।